প্রিয় দর্শক, আজকে জানাবো পূর্ণিমার জানা অজানা তথ্য। বাংলাদেশের চলচ্চিত্রের হার্ট থ্রফ নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা অভিনয় দক্ষতা দেখিয়ে অনেক আগেই জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, শোভা, শাস্তি, আমার স্বপ্ন, আমার সংসার সহ অসংখ্য ব্যবসা সফল ছবিতে দেখা গেছে তাকে। মডেলিং এবং টিভি নাটকের মাঝেও পাওয়া যায় তাকে। 1981 সালের 11 জুলাই জন্মগ্রহণ করেছেন পূর্ণিমা। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। পূর্ণিমার আসল নাম দিলারা হানিফ, বাসায় রীতা নামেই ডাকা হয় তাকে। 1997 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন রিয়াজ। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা। তাদের সঙ্গে একই সঙ্গে অভিনীত সিনেমার সংখ্যা প্রায় 25টি। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল নার জন্য 2010 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন পূর্ণিমা। 2007 সালে 4 নভেম্বর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পূর্ণিমা। তার স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ। বিয়ের 7 বছর পর 2014 সালের 13 এপ্রিল কন্যা সন্তানের মা হন জনপ্রিয় এই অভিনেত্রী। মেয়ের নাম আরশিয়া উমাইজা। বর্তমানে জামাল ফাহাদের সাথে তার ডিভোর্স হয়ে গেছে এবং নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।